একসময় মোবাইল মার্কেটের চাহিদার তুঙ্গে থাকা নোকিয়া এবার আইফোনকে টেক্কা দিতে মাঠে নেমেছে। সব ঠিক থাকলে তাদের নতুন মডেলের ফোনটির মাধ্যমে আবারও সবার প্রিয় গ্যাজেট হতে চলেছে নোকিয়া। অনেকে বলছেন এরই মাধ্যমে আইফোনের একচেটিয়া রাজত্বে এবার নোকিয়া হানা দিতে চলেছে। কয়েকদিন আগেই লোগো বদলে চমকে দিয়েছিল বিশ্বের অন্যতম পুরনো এই ফোন নির্মাতা সংস্থা। হঠাৎই তারা তাদের 60 বছরের পুরনো লোগো বদলাতে পিছপা হয়নি। এবার তারা নিয়ে এসেছে নতুন স্মার্টফোন যা টেক্কা দেবে আইফোনকেও। এসবই মূলত প্রতিযোগিতার বাজারে নিজেকে টিকিয়ে রাখার জন্য নতুন এক প্রচেষ্টা। বিভিন্ন টেক বিষয়ক বার্তা সংস্থা থেকে জানা যায় নোকিয়া আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্য নিয়ে বাজারে আনতে যাচ্ছে নতুন স্মার্টফোন। নোকিয়ার নতুন স্মার্টফোনের নাম হবে নোকিয়া ম্যাজিক ম্যাক্স। এই ফোনটিকে বলা হচ্ছে নোকিয়ার ইউআই প্রবর্তনকারী প্রথম ফোন। এই ফোনে নতুন ইউজার ইন্টারফেস বা সংক্ষেপে ইউআই চালু করেছে নোকিয়া, যা কোম্পানির সর্বাধুনিক ইউজার ইন্টারফেস। ধারণা করা হচ্ছে নোকিয়া তাদের নতুন এই ফোনটিতে এমন কিছু পরিবর্তন এনেছে যা ব্র্যান্ডটিকে আবারও প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। একটি সূত্রের দাবি অনুসারে নোকিয়া এখন পুরোপুরি ফ্ল্যাগশিপ সেগমেন্টে পা রাখার প্রস্তুতি নিচ্ছে। কিছুদিন আগেই এই নতুন ফোন নিয়ে বেশ কয়েকটি সূত্র থেকে নানা রকম তথ্য ফাঁস হতে থাকে। সেই তথ্য অনুসারে নোকিয়া ম্যাজিক ম্যাক্সে পরিচিত ডিজাইন থাকলেও এটি অন্যরকম কিছু একটা হতে যাচ্ছে। এটির সামনে একটি ফুল স্ক্রিন ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, তবে পিছনের ক্যামেরা সেট আপ অ্যাপলের আইফোনের মতোই হবে। খুব দ্রুতই এই 5G হ্যান্ডসেটটি বাজারে হাজির হতে পারে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি বার্সেলোনায় MWC 2023 শীর্ষক ইভেন্টে মোট 2টি ফোনের ঘোষণা করে নোকিয়া। সেই 2টি ফোনই বিশ্বের বিভিন্ন দেশে লঞ্চ করা হয় অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের থেকে অনেকটাই কম দামে। ফোন দুটির নাম নোকিয়া ম্যাজিক ম্যাক্স এবং নোকিয়া C99। এর মধ্যে আগে লঞ্চ করা হয়েছে নোকিয়া ম্যাজিক ম্যাক্স, যার লুক এবং ফিচার্স বেশ সাড়া জাগিয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই বাজারে আসার আগেই ফোনটির একাধিক ফিচার, স্পেসিফিকেশন এমনকি দাম পর্যন্ত ফাঁস হয়ে গিয়েছিল। এই ফোনে দেওয়া হচ্ছে একটি 6.9 ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্জ। কর্নিং গরিলা গ্লাস 7 দ্বারা সুরক্ষিত থাকবে এই ডিসপ্লে। নোকিয়ার নতুন এই স্মার্টফোনে সর্বাধুনিক এবং দক্ষ স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপ রয়েছে। ডিভাইসটিতে থাকবে 8, 12 এবং 16 GB র্যাম। সেই সাথে থাকবে 256 ও 512 GB ইন্টারনাল স্টোরেজ সংস্করণ। ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ দেওয়া হচ্ছে এই ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 144 MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 16 এবং 5 MP সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য নোকিয়া ম্যাজিক ম্যাক্সে একটি 64 MP ফ্রন্ট ফেসিং সেন্সর থাকছে। ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 6500 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে এই ফোনের অন্যতম সেরা ফিচার হচ্ছে এর ব্যাটারি লাইফ। নোকিয়ার নতুন এই ডিভাইসটি লাল, কালো, সবুজ এবং সোনালি রঙে পাওয়া যাবে। জানা গেছে স্মার্টফোনটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল আনুমানিক $400। বর্তমানে বাংলাদেশের বাজারে নোকিয়া ম্যাজিক ম্যাক্সের দাম প্রায় 58,000 টাকা থেকে শুরু হয়েছে। সেই সাথে ভারতের বাজারে এই মোবাইলের প্রাথমিক দাম ₹44,900 নির্ধারিত করা হয়েছে।